Hello friends, welcome to my channel which name is Madhavan's blog. I hope all you are good. Amiyo bhalo achi. Dekho sokal sokal shunar porikha to shunai ke breakfast diye diyechi. Shunai 9ta theke porikha to ektu age age oke ready kore nite hocche. Ar edike dekho oke tiffin diye ami chole eshechi amar cha niye dekho. To sob kichu shere ami Madhavan to ekhono ghumachhilo ami chole jacchi shunai ke school e dite. সুনাইকে স্কুলে দিয়ে এসে আমি একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডালটা সিটি পড়েছিল তো ভাতের ফ্যানটা জড়িয়ে নিচ্ছি আজকে আমি রাইস কুকারে ভাত রান্না করিনি কারণ আগের দিনের অনেকগুলো ভাত ছিল তো এগুলো দিয়ে আমি একবার লেফট ওভার রাইসগুলো দিয়ে আমি ঠিক করে নিচ্ছি ভাত নামিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে আর মাধবনকে ঘুম থেকে তুলে তারপর মাধবনকে আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া টিফিন করিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম সোমের কাছে সোম দেখছিল ওকে একটু তো রান্নাঘরে আজকে আমার একদম খুব বিজি শিডিউল ছিল তো সকালবেলা তোমাদেরকে আয় হলো বলার তো টাইম পাইনি যেহেতু সোনার পরীক্ষা এই জন্য তো রান্নাঘরের কাজটা আমি সেরে নিচ্ছি আবার মাধবন স্কুল আছে 11টার সময় তো ওর তাড়াতাড়ি ওর স্কুলের আগে আমার এগুলো সেরে নিতে হবে তার 11টার সময় আমার আবার একটু এডিটিং এর কাজ করতে বসতে হবে অন্য কিছু কাজও ছিল তো দেখো যে ডালটা সিটি পড়েছিল ওটাকে আমি এখন সম্বার দিয়ে নেব পাঁচফোড়ন দিয়ে সম্বার দিয়ে নেব তারপর ওইদিকে আমার শাশুড়ি মা আমাকে কেটে রেডি করে দিচ্ছিল এগুলো ছিল বরবটি আর কি যেন বলে আলু উনি আমার শাশুড়ি বলছে একটু শীতল দিয়ে ওটাকে একটু গোদক বানাবে তোমরা যারা ত্রিপুরার সবাই বুঝতে জানো গোদকটা কি এটা টেস্ট একটা আলাদা তো ওটার জন্য আমি এগুলিকে সিটি দিয়ে নিচ্ছি আর ওইদিকে ডালটা হয়ে যাচ্ছে তো ওইদিকে দেখো শাকটাও কাটা হয়েছিল লাল শাকটা তো লাল শাকটার জন্য আমি রসুনটাকে একটু থেতু করে নিচ্ছি আমাম দিস্তার মধ্যে তো এখন লাল শাকটা ধুয়ে নিয়েছিলাম এটাকে বসিয়ে দেবো তো এদিকে তো লাল শাকটাকে বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে মাধবনের স্নানের টাইম হয়ে গিয়েছিল তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিল আমি ওর জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম ওইদিকে দেখো লাল শাকের জন্য শুকনো লঙ্কা দুটো আগে ভেজে নিয়েছি তারপর আমি রসুনটা দিয়ে দিয়েছি তেলটাকে গরম করেছিলাম অবশ্যই অফকোর্স তারপরে লাল শাকটা দিয়ে দিয়েছি এই দেখো ধুয়ে রেখেছিলাম লাল শাকটা দিয়ে দিয়েছি লাল শাকটা হতে না বেশিক্ষণ টাইম লাগে না ডেকে দিলে একদম নিমিষেই হয়ে যায় আর এই যে দেখো লাল শাকটা হয়ে গেছে আমি দুই দিকে ওভেনটাই ইউজ করছিলাম একদিকে এটা একদিকে ওটা আর এই দেখো কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম তো একটু জল খেয়ে নেবো অবশ্যই বসে জল খেতে হয় কিন্তু আমার ওই টাইমটা নেই যে বসে জল খাবো দাঁড়িয়েই জল খেয়ে নিচ্ছি আমি তো এদিকে দেখো আবার নিরামিষ সবজি কাটা হয়ে গেছে নিরামিষ সবজির জন্য আমি একটু না কাঁচা মুগ ডালটাকে একটু ভেজে নেবো অল্প ফ্রাই করে নেবো খালি কড়াইতেই তেল টেল ছাড়া আর এদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমি মুগ ডালটাকে ফ্রাই করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তো সবজিটাকে ধুয়ে নিচ্ছি তো একটু পাঁচফোড়ন দিয়ে তারপর আমি সবজিটা রান্না করে নেবো শুকনো লঙ্কা দুটো দিয়ে মুগ ডালটা দিয়ে সবজিগুলোর সাথে মুগ ডালটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে দেবো লবণ হলুদ দিয়ে তো দেখো এদিকে রান্না শেষ হয়ে গেছে নিরামিষ সবজি আর আমার শাশুড়ি মা এটা রান্না করেছে তোমাদেরকে যে বলেছিলাম শীতল দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে গোদক আর এদিকে হলো লাল শাকটা রান্না করেছিলাম আর ডাল আর আজকে হাঁড়িতে ভাত করেছি তোমাদেরকে দেখিয়েছি সকালবেলা এই যে ডাল ডাল নিরামিষ সবজি শাক এটা তো শোনার জন্য করতেই হয় আর এটা না হেভি টেস্টি হয়েছিল খেতে খুব দারুণ তো সব কাজকর্ম সেরে বসেছিলাম একটু মি টাইম স্পেন্ড করার জন্য রিল্যাক্স করার জন্য তো আমি আমার জন্য একটু চা করে নিয়েছি বসে বসে চাটা খাচ্ছি আর বাইরের দৃশ্যটা দেখছি দেখো আকাশটা একদম মেঘলা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর হালকা হালকা বাতাস আমার খুব ভালো লাগে তো গাইস তো দেখো এতক্ষণ একটা পার্সেল চলে এসেছে তো তোমাদেরকে দেখাবো ভাবছি তো দেখো এখনো আমি এটা প্যাকেটটা খুলিনি খুলে দেখি যেটা ভাবছিলাম ওটা কিনা অনেকদিন আগে একটা অর্ডার করেছিলাম মাধবনের বার্থডে চলে আসছে ওর জন্য একটা পাটিয়ালা আর কুর্তা অর্ডার করেছিলাম এটাই চলে এসছে দেখি মাধবনকে এখন দেখাই ওকে সারপ্রাইজ দেবো আর যদি দেই তাহলে ওটা খুলতেই চাইবে না এই যে দেখো ইয়েলো কালারটা আমার খুব ফেভারিট
তাই একদম পিওর কটনের মেশো থেকে অর্ডার করেছি আমি খুব সুন্দর হয়েছে আর এই যে পাটিয়ালা চোস্ট ওর বড় হবে তো হ্যাঁ হয়ে যাবে ঠিকঠাক মতোই না বড় না ঠিকই হবে মোটামুটি এই দুটোই তোমাদেরকে দেখানোর ছিল আস্তে আস্তে আমি পুজোর শপিং করে নিচ্ছি আমি বাইরে গিয়ে পুজোর শপিং করতে ভালো ভালোবাসি না বেশি ঘরের মধ্যে বসে বসে করে নিই আর ম্যাক্সিমাম এত বেশি আমি এক্সপেন্সিভ জিনিস কিনি না মোটামুটি যতটুকু আয়ের মধ্যে ব্যয় করার এতটুকুই কিনি আমি তো এই দেখো ওর বার্থডে চলে আসছে দুর্গা পুজো অক্টোবরের 5 তারিখ ওর বার্থডে তো দুর্গা পুজোর আগে বার্থডে গতবার তো ওর দশমীতে ছিল এই দুটো এনেছি তো দেখো বিকেল হয়ে গেল আমি তোমাদেরকে আমার ব্যালকনির যে ফুল গাছটা এটা দেখাচ্ছি নীলকণ্ঠ ফুল গাছটা আমার খুব ভাল লাগে কি যে বলবো না বলার মতো আর কিছু নেই আমার খুবই ভাল লাগে আমার মনে হয় যেন অক্সিজেন নিতে পারছি আমি তো মাধবনকে নিয়ে একটু ব্যালকনিতে খেলাধুলা করছিলাম মাধবন এখানে বলছে একটু জল দেবে এদিক ওদিক ঘুরছিল মুডটা ফ্রেশ করার জন্য কারণ ঘুম থেকে উঠেও কান্নাকাটি করছিল এই জন্য এই যে দেখো দুষ্টুমি করছে তো ওর সাথেই একটু টাইম স্পেন্ড করছিলাম তারপর তো সন্ধ্যা পুজো হয়ে গেলো তো একটু চা করতে চলে এলাম তো দেখো চাটা করে নিচ্ছি আমি দুধ দিয়ে চা করছি শাশুড়িমাকে প্রথমে চা করে দিয়েছিলাম তো চাটা আমি বাকি চাটার মধ্যে আমি একটু চা পাতার দুধ আর একটু দারচিনি আলচি দিয়ে আমার জন্য এই যে চা করে নিয়ে এলাম দেখো চাটা এখন রিলিজ করে করে খাবো বাইরে যাবো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাজারের দৃশ্যটা দেখবো আর চা খাবো যদিও এটা আমার প্রতিদিনের কাজ তবু তোমাদেরকে নতুন আর কিছু করে কী জানিয়ে দেবো এটা তো পুরোনো কাজই আমার খুবই ভালো লাগে আর এর মধ্যে যদি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয় একটু বৃষ্টি বৃষ্টি থাকে হালকা বাতাস থাকে আমার তো এত ভালো লাগে না খুব ভালো লাগে আর ওইদিকে আকাশে কী সুন্দর একটা চাঁদ উঠেছে এত ভালো লাগছে বলে চাঁদ তো যে তোমরা তো বলতে পারো যে চাঁদ তো রোজই উঠে তবু চাঁদটা আজকে না একদম ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালারটা একদম দারুণ উজ্জ্বল লাগছিল দেখতে সুন্দর লাগছে ছিল তো তোমাদেরকে দেখাবো চারটা দেখবে ওইদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডিশ করে চা খাওয়ার পর এক গাদা কাজ জমে আছে রান্নাঘরে তো মাধবনকে রেখে একটু ড্রয়িং করতে বসিয়ে এসে আমি চলে এলাম রান্নাঘরে দেখো আমার সিঙ্ক ভর্তি বাসন এগুলো মেজে নিতে হবে এগুলো শুধু সন্ধ্যার বাসন আবার রাতে খাওয়া দাওয়ার পর আবার বাসন জমে কত যে বাসন মাজতে হয় হিসেব নেই তো আজকে এতটুকু পর্যন্তই তোমাদের সাথে আমি আমার লাইফের কিছু অংশ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি আমার কাজগুলোর মতনই তোমাদের কাজগুলো একটু ভিন্ন ধরনের হয় যদিও একই সিস্টেমের কাজ থাকে তো ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে তো টিল দেন আজ এতটুকু পর্যন্তই বাই বাই